হ্যালো, কোথায় তুই? হ্যাঁ, প্রায় এসেই গেছি, জাস্ট এ মিনিট। আচ্ছা আয়। আমি এসে বসে আছি, ওয়েট করছি তোর জন্য। হ্যাঁ, এক্ষুনি আসছি। আবার তুই সিগারেট খাচ্ছিস? আরে ছাড় না, বস। তোরা তো দেরি হলো কেন? কি রে? আরে আর বলিস না, বেরোনোর সময় মা একটা দরকারে ডাকলো, তাই জন্য তো একটু লেট হয়ে গেল। আর রাস্তায় যা জ্যাম! তোর সময়তেই এত জ্যাম? আরে বিশ্বাস কর, ওদিকের রাস্তাটা প্রচন্ড জ্যাম ছিল। আর খাবি না, জানিস তো সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না। এটা আজকের মতোই লাস্ট, প্লিজ প্লিজ। ছেড়ে দে, আহাজার তোর দ্বারা হবে না রে। আজকে তোর লাস্ট সিগারেটটা আমার আসার আগেরটাই ছিল মনে হচ্ছে। একটা কথা যদি আমার শুনতো, এই সিগারেটটাই আমাকে ভাবতে হেল্প করে, জানিস তো।
আর যে মানুষ ভাবতে পারে না সে অলরেডি ডেড। সো স্মোক কিপস মি অ্যালাইভ। এসব ফালতু এক্সকিউজ না, আমাকে দিস না। যদি এরকম সিগারেট খেতে থাকিস আমি কিন্তু চলে যাব। তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, আমাকে চিনতে পারছো না রিভু? না, আমি কিছু বুঝতে পারছি না, কে তুমি? আমি তোমারই ভবিষ্যৎ। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার আগামী ভবিষ্যতে আমি দুর্ভাগ হয়ে যাব? পৃথিবী দুটো রিভুকে দেখবে একসাথে, তাই না? এই জিনিসটার জন্যই তো আমাকে আসতে হলো। আর এই সিগারেটটাই আমাকে তোমার কাছে আসার রাস্তা করে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, তুমি আসলে কে? আমি তোমার মরণত্বের দশা, আফটার লাইফ। তুমি এখানে কেন এসেছ? কি চাও কি তুমি? আমি তোমার এই স্মোকিংটা বন্ধ করার জন্য এসেছি। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি তুমি যাতে স্মোক করতে না পারো। কখনো কখনো সফলও হয়েছি, কিন্তু তোমার দেখলাম এই স্মোকিংটা বন্ধ করার কোনো ইচ্ছেই নেই, তাই আমাকে আসতে হলো। তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো আমার এই ব্যাড হ্যাবিট ছাড়ানোর। হাও, তোমার মনে আছে তুমি যখন আগের দিন তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে, তখন তোমার সিগারেটটা বারবার ধরানো সত্ত্বেও আগুনটা নিভে যাচ্ছিল? মনে আছে, কিন্তু এটা তো তোমার জানার কথা নয়। তোমার কি মনে হয় কেন নিভে যাচ্ছিল? বাইরে হাওয়া দিচ্ছিল নিশ্চয়ই, তাই বারবার নিভে যাচ্ছিল? না না, ওটা আমিই নিভিয়ে দিচ্ছিলাম। তুমি কিন্তু কেন? এই স্মোকিংয়ের কারণে তুমি তোমার মৃত্যুকে নিজেই ডেকে আনছো। তুমি নিজেই জানো না এই হ্যাবিটটা তোমায় কোথায় নিয়ে যাবে।
এটার শেষ মৃত্যুতে। আর এই স্মোক করার কারণেই কিছুদিন পর তোমার ক্যান্সার হবে। আর তোমাকে মৃত বলে ঘোষণা করা হবে। আর আমি তোমার মৃত্যুর পরের অবস্থা থেকে ফিরে এসেছি, তোমাকে সাবধান করার জন্য। আবার তুই সিগারেট খাচ্ছিস? আর খাবি না, এটা আজকের মতোই লাস্ট। না প্লিজ, এই বদ অভ্যাসটা ছেড়ে দাও রিভু, তাতে তোমার নিজের জীবন শুধু নয়, তোমার আশেপাশের মানুষেরও ক্ষতি কম হবে। নিজের শরীরের সাথে সমাজের কথাটাও তোমার ভাবার দরকার নয় কি? হ্যাঁ বল। কিরে, ফোন করে ঘুমিয়ে পড়লি নাকি? না,
আছি, কিন্তু বেশি দিন আর নেই। কিসব বলছিস বলতো, আমার মাথায় কিছু ঢুকছে না। আর বুঝেও কিছু করতে পারবি না রে, অনেক দেরি হয়ে গেছে। কি বলছিস পরিষ্কার করে বল। আমাকে তুই ভুলে যা রিভু, আমি অনেক দূরে চলে যাচ্ছি। কি হয়েছে কি তোর, এরকম করছিস কেন? কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোর গেলাম জব ইন্টারভিউর জন্য। অন্তত তোকে আমি তাই বলে গিয়েছিলাম, আসল কারণটা তোকে তখন বলে যেতে পারিনি। আমি গিয়েছিলাম গুজরাটে এমপিশা ক্যান্সার হসপিটালে। ওখানে অনেকগুলো টেস্ট করার পর ওরা জানিয়েছে যে প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের জন্য আমার লাং ক্যান্সার ধরা পড়েছে। ইটস পজিটিভ। আবার তুই সিগারেট খাচ্ছিস? আর খাবি না, জানিস তো সিগারেটে ধোঁয়া আমার সহ্য হয় না। এটা আজকের মতোই লাস্ট, প্লিজ। না প্লিজ, এর শেষ মৃত্যুতে আমাকে তুই ভুলে যা রিভু, আমি অনেক দূরে চলে যাচ্ছি।
তোমার কি মনে হয় কেন নিভে যাচ্ছিল? বাইরে হাওয়া দিচ্ছিল নিশ্চয়ই, তাই বারবার নিভে যাচ্ছিল। না না, ওটা আমিই নিভে দিচ্ছিলাম। বদভ্যাসটা ছেড়ে দাও রে, আর এর শেষ মৃত্যু দিন। তোমার আশেপাশের মানুষেরও ক্ষতি কম হবে। আমাকে তুই ভুলে যা রিধু, আমি অনেক দূরে চলে যাচ্ছি। তোমার দেখলাম এই হ্যাবিটটা ছাড়া কোনো ইচ্ছেই নেই, তাই আমাকে আসতে হবে।